প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডিপ্রেশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফাতিমা মারিয়া খান 1988 সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডিপ্রেশন বা বিষণ্নতা আমরা কখন বলতে পারবো? আমরা মন খারাপ করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বলি যে তুমি ডিপ্রেশনে আছো, অথবা দেখা যাচ্ছে যে তোমার ডিপ্রেশন হচ্ছে। তাহলে আসলে কি মানে যে নর্মাল স্যাডনেস অথবা প্যাথোলজিক্যাল স্যাডনেস কি এক জিনিস কিনা? তো সেক্ষেত্রে যখন ডিপ্রেশন আমরা জিনিসটা বলি তখন সেক্ষেত্রে আমরা যে জিনিসটাকে বুঝাই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে আমরা কখন বলবো আপনি মানসিক রোগের শিকার হচ্ছে এবং কখন বলবো আপনি নর্মাল স্যাডনেসে আছেন? ফর এন এক্সাম্পল, আজকে যদি আপনি পরীক্ষায় খারাপ করেন অথবা দেখা গেছে যে আপনার একটা এক্সপেকটেশন চাকরি ছিল সেটা হলো না, তাহলে সেক্ষেত্রে আপনার কি নর্মাল স্যাডনেস হবে? তো আপনার মন খারাপ থাকবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, ঘুমেরও প্রবলেম হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা যখন হচ্ছে আপনার এই সময়টা চলে যাবে অথবা দেখা তিন থেকে চার দিন চলে যাবে তখন দেখা যাচ্ছে আবার আপনার মুডটা আবার নর্মাল হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাদের কি বুঝতে হবে যে হচ্ছে যে ডিপ্রেশনটা হচ্ছে আমাদের মুডের একটা ডিসঅর্ডার, অথবা মুডটা হচ্ছে আমাদের ফাংশনাল পার্ট অফ আওয়ার ব্রেইন। দ্যাট মিনস হচ্ছে আমরা বলি যে ইমোশন, মুড, থটস এগুলো কোথার কার পার্ট? এটা ব্রেইনের পার্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝি যে যখন হচ্ছে একটা যে কোনো ধরনের একটা মানে সিচুয়েশন আমাদের পক্ষে যায় না এবং এটা আমাদেরকে মন খারাপের একটা কারণ হয়ে থাকে এবং দেখা গেছে যে একটা না কারো ভিতরে যদি হচ্ছে এই মন খারাপ যদি পারসিস্টেন্ট, পারভাসিভ এবং যদি হচ্ছে মানে সেটা প্রিডোমিনেন্টলি থাকে, তিনটা পার্ট আমাদেরকে বলে পারসিস্টেন্ট, প্রিডোমিনেন্ট এবং পারভাসিভ। দ্যাট মিনস হচ্ছে পারসিস্টেন্ট একাধারে চাঁদের ভিতরে যদি মন খারাপ 14 দিন অথবা 14 দিনের বেশি থাকে এবং দিনের বেশিরভাগ সময় আপনার মন খারাপ থাকে এবং শুধুমাত্র ঘরে মন খারাপ না, ধরেন আপনি আপনার ওয়াইফের সাথেই ঝগড়া করছেন, শুধু ঘরেই আপনার মন খারাপ থাকবে না, আপনার অফিসেও মন খারাপ থাকবে, আপনি যেখানে পড়াচ্ছেন সেখানেও মন খারাপ থাকবে, অফিসের বাইরে বন্ধু বান্ধবদের সাথে আর যে কোনো, দ্যাট মিনস পারভাসিভলি আপনার সবখানে এই আপনার মন খারাপটা যখন থাকবে তখন আমরা সেটাকে বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবং কোনো কারণ ছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো কারণও নাই, সব কিছু আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, তারপরও মন খারাপ। তাহলে সেক্ষেত্রে কোনো কারণ ছাড়াও আপনার হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, যেটা নর্মাল স্যাডনেস না। এবং যখন হচ্ছে আপনার এই মন খারাপ আপনার দৈনন্দিন জীবনকে হ্যাম্পার করা শুরু করবে, আপনি স্কুলে যেতে পারবেন না, আপনি কলেজে যেতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না, আপনার দেখা যাচ্ছে সম্পর্কগুলো অবনতি হচ্ছে, আপনি খিটখিটে মেজাজ দেখাচ্ছেন, আপনি রাগ হয়ে যাচ্ছেন, আপনি সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছেন, তখন দেখা গেছে যে এটাকে আমরা বলি যে এটা নর্মাল স্যাডনেস না, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্যাডনেস। কোন কোন কারণে মানুষ ডিপ্রেশনে পড়ছে বা ডিপ্রেশন আসলে কী কী কারণে হচ্ছে? কারণ ক্ষেত্রে মেইন চারটা পয়েন্ট বলবো। যখন হচ্ছে কারোর ভিতরে হচ্ছে ডিপ্রেশন হবে সেক্ষেত্রে আমাদের চারটা অথবা চারটার বেশি আমাদের লক্ষণ লাগে। সেক্ষেত্রে হচ্ছে সেই প্রথম লক্ষণটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের স্যাডনেস, এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে কোনো কিছুতেই ভালো না লাগা। এই দুইটার মধ্যে হচ্ছে এই দুইটা মেজর ক্রাইটেরিয়া, যাদের ক্ষেত্রে যে কোনো একটা ক্রাইটেরিয়া 14 দিন যদি পারসিস্ট হয় এবং এটার সাথে যদি আপনার আরও চারটা সিমটমস, যেমন হচ্ছে অনেকের ক্ষেত্রে ঘুমের প্রবলেম হয়, ঘুমাতে পারে না, অনেকের ক্ষেত্রে খুব বেশি ঘুমায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খাবারের অরুচি থাকে এবং অনেকের ক্ষেত্রে অনেক বেশি খায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনোসংযোগ, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, উইকনেস ডেভেলপ হয়, অনেকের ক্ষেত্রে সুইসাইডাল অ্যাটেম্প হয় এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে খুব বেশি তারা অসার হয়ে পড়ে, দেখা গেছে কোনো কিছুতেই সে উঠতে পারে না, যেটাকে আমরা অলসতা বলি, সারাক্ষণ অলসতা থাকবে। তাহলে সেক্ষেত্রে এই পাঁচটা সিমটমস যদি হয় তখন তাকে আমরা ডিপ্রেশন বলে থাকি। এবার যদি কারণের কথা বলি যে কারণ কী কী কারণে আসলে ডিপ্রেশন হতে পারে, তো সেক্ষেত্রে প্রথম কারণই হতে পারে কোনো কারণ ছাড়াও কিন্তু ডিপ্রেশন হতে পারে। আর সেকেন্ড হচ্ছে কোনো অর্গ্যানিক ডিজিজ যদি থাকে, ফর এন এক্সাম্পল আমরা এটাকে বলি এন্ডোজেনাস ডিপ্রেশন। তো সেক্ষেত্রে এন্ডোজেনাস ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের শারীরিক রোগকে দায়ী করে থাকি, যেমন হচ্ছে কারোর ভিতরে যদি দীর্ঘকালীন কোনো ধরনের রোগ থাকে,
ফর এন এক্সাম্পল হচ্ছে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, অনেকের ক্ষেত্রে হাইপারটেনশন থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, ফর এন এক্সাম্পল স্টেরয়েড খাচ্ছে, সে তার কোনো ধরনের হচ্ছে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে, লাইক হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের মতো প্রবলেম, অথবা সে এসএলইর রোগী, অথবা দেখা যাচ্ছে যে তার ভিতরে হচ্ছে থাইরয়েডের কোনো অ্যাবনর্মালিটিস, হাইপোথাইরয়েডিজম খুব কমন একটা ডিপ্রেশনের একটা কজ, তারপর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইপারথাইরয়েডিজম, প্যারাথাইরয়েডের কোনো গ্ল্যান্ডের প্রবলেম আছে, হরমোনাল কোনো প্রবলেম আছে, যেমন ওসিপি যারা খায়, মানে যারা হচ্ছে ওরাল পিল খায়, তাদের ক্ষেত্রে ডিপ্রেশনের কিন্তু একটা মেইন থাকে, এবং খুব কমনলি একটি কারণ বলবো হচ্ছে মাদকাসক্তি, কারণ হচ্ছে সাবস্টেন্স, আমরা জানি হচ্ছে মাদক যারা গ্রহণ করে, যেমন স্পেশালি হচ্ছে ইয়াবা, গাঁজা, কোকেইন, হিরোইন, এগুলো যারা দীর্ঘদিন ধরে খাচ্ছে তাদের কিন্তু ডিপ্রেশনটা ডেভেলপ হয় এবং পরবর্তীতে তাদের কিন্তু অনেক কনসিকোয়েন্সগুলো হয়। এছাড়াও যদি আমরা বলি এক্সোজেনাস, এক্সোজেনাসের মধ্যে আমরা বলি বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশন, যেমন হচ্ছে চাকরি চলে যাচ্ছে, চাকরি নাই, ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস হচ্ছে, গার্লফ্রেন্ড চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, স্ট্রেসে আছে, ডিভোর্স হয়ে গেছে, তো যে কোনো ধরনের হচ্ছে এক্সোজেনাস অথবা স্ট্রেসফুল যদি সিচুয়েশন আপনি অনেক দিন ধরে থাকেন এবং সেক্ষেত্রে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য গ্রহণ না করেন, তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন হতে পারে। সেক্ষেত্রে একজন ব্যক্তি আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, কখন বুঝবো যে আমাদেরকে আসলে হেল্প দরকার? তো আমরা যেটা বলছি যে যেটা আমাদের যে চারটা সিমটমস অথবা চারটা বেশি সিমটম যদি পার্সিস্টেন্টলি হচ্ছে 14 দিনে বেশি হয় এবং তার ক্ষেত্রে হচ্ছে আপনার জনজীবন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে হ্যাম্পার হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে পারছেন না, আপনার সম্পর্কগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আপনি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছেন, আপনার চাকরি চলে যাওয়ার উপক্রম হচ্ছে এবং আপনি কোনো কিছুতেই মানে আপনি নিজেকে মানে অ্যালাইভ মনে করছেন না, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যালার্মিং সাইন যে হচ্ছে আপনার সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের সহায়তা প্রয়োজন। এছাড়াও যদি হচ্ছে কারোর ভিতরে ডেলিভারেড সেলফ, আপনি নিজেকে মানে ক্ষতি করার চিন্তাগুলো আসছে, সুইসাইডের প্রবণতা আসছে, সুইসাইডাল অ্যাটেম্প করে বসছেন, অতিরিক্ত অ্যাঙ্গার হচ্ছে, আপনি কোনো কিছুতেই দেখা গেছে যে আপনার মেজাজকে কন্ট্রোল করে রাখতে পারছেন না, তখন আপনার কিন্তু বুঝতে হবে যে এই সময়টা কিন্তু বসে থাকার না, এই সময়টা কিন্তু আসলে আপনাকে মানে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু 6 থেকে 8 মাসে কিন্তু চিকিৎসা নিলে কিন্তু আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। নিশ্চয়ই এই যে রোগগুলোর কথা আপনি বলছিলেন, বিভিন্ন ধরনের উপসর্গের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তারপরে কি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন হয় কিনা, নাকি শুধু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়, নাকি শুধুমাত্র আসলে এই যে প্রিভিয়াস হিস্ট্রির কথা আপনি বলছিলেন সেই ইতিহাসের উপর নির্ভর করে আসলে চিকিৎসা করা হয়ে থাকে? আচ্ছা, তো যে ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে ডিপ্রেশনটা আসলে বায়বীয় কোনো রোগ অথবা শুধু মনের রোগ, যেহেতু আমরা যদি ভালো থাকি অথবা শপিংয়ে চলে যাই তাহলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে, আসলে বিষয়টা কিন্তু তা না। তো সেক্ষেত্রে ডিপ্রেশনটাকে ডায়াগনোসিস করতে হলে আমাদেরকে প্রথমে হচ্ছে অর্গ্যানিক ডিজিজগুলোকে রুল আউট করতে হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল, এন্ডোক্রাইনোলজিক্যাল, অথবা দেখা গেছে যে কোনো ড্রাগস আছে কিনা, অথবা অন্য কোনো ধরনের হচ্ছে তার ক্রনিক কোনো ধরনের ডিজিজ আছে কিনা, তারপর হচ্ছে সে অনেকদিন ধরে কোনো ধরনের ওষুধ খাচ্ছে কিনা, এগুলো আমরা তখন স্ক্রিন আউট করি বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনসের মাধ্যমে। তো যখন দেখি যে কোনো শারীরিক রোগ পায় না, তখন হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের মনোরোগ বিভাগে আমরা বিভিন্ন স্কেলস অ্যাপ্লাই করি। ডিপ্রেশনের জন্য আমাদের স্কেলস আছে, ভ্যালিডেটেড বিভিন্ন রকমের সায়েন্টিফিক স্কেলস আছে, যেগুলো অ্যাপ্লাই করে আমরা ডিপ্রেশনটাকে ডায়াগনোসিস করি, এবং এটার সাথে সাথে হচ্ছে তার ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য সে কতটুকু পারফরমেন্স, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হুডাস নামে এক ধরনের স্কেলস আছে যেটার মাধ্যমে তার গ্লোবাল ফাংশনিংটা কেমন সেটাও আমরা দেখতে পারি। দ্যাট মিনস হচ্ছে সে ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে সে ক্যাপাবল কিনা সেটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে সেই ডায়াগনোসিসটা করেই কিন্তু আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটাকে ডায়াগনোসিস করি। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি বায়বীয় রোগ হতো তাহলে কিন্তু আমাদের কিন্তু এতগুলো ডিজিজ কিন্তু এক্সক্লুড করতে হতো না। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে যখনই আপনি ডিপ্রেশন নামক রোগটাতে ভুগছেন তাহলে সেক্ষেত্রে দেরি করার কোনো কিছু নেই, আপনার কাছে হাতের কাছেই কিন্তু মনোরোগ বিভাগ আছে, সেখান থেকে কিন্তু আপনি অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট কিন্তু পেতে পারেন। নিশ্চয়ই। আচ্ছা, ম্যানেজমেন্টের বিষয়ে যেটা হচ্ছে আমাদের যখন ট্রিটমেন্টের আমাদের প্রশ্নটা আসে তখন দেখা যাচ্ছে যে আমরা দুই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। একটা হচ্ছে আমাদের সাইকোথেরাপি অথবা যেটা আমাদের মানে স্বাভাবিক মানুষের ভাষায় যেটাকে কাউন্সেলিং বলা হয় থাকে। তো সাইকোথেরাপি হচ্ছে আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ডিপ্রেশন। এই আমরা এই সাইকোথেরাপিটা 16 থেকে 18 সেশনস আমরা নর্মালি নিয়ে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে তার সাথে আমরা হচ্ছে 40 থেকে 45 মিনিট বসি। তো দেখা যায় এক্সোজেনাস ডিপ্রেশনের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে তার অন্য কোনো ধরনের প্রবলেম না থাকে এবং স্কেলসে যদি তার হচ্ছে মৃদু, আমাদেরকে কিন্তু স্কেলস যখন অ্যাপ্লাই হয় তখন ডিপ্রেশনের প্রবণতাটা বোঝা যায়, এটা কি মৃদু নাকি যে মাঝারি নাকি তীব্র,
যদি মৃদু হয়ে থাকে শুধুমাত্র কাউন্সিলিং এই কিন্তু সেটা পুরোপুরি কিন্তু নির্মূল করা যায়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যদি আসলে দেখি যে না সেক্ষেত্রে এটা মাঝারি ধরনের, তখন সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং এর পাশাপাশি সাইকোথেরাপির পাশাপাশি আমরা হচ্ছে তাদেরকে অ্যান্টি ডিপ্রেশন এবং মুড স্টেবিলাইজার প্রেসক্রাইব করে থাকি, যেটা আসলে খুব জরুরি। তখন দেখা গেছে যে তাদের যে মুড সেটা কিন্তু রিভার্স হয়ে যায়, তাদের মনের মধ্যে একটু আনন্দ লাগে অথবা তাদের অ্যাঙ্গার আউটবাস্ট অনেকটুকু কমে আসে এবং দেখা যাচ্ছে তাদের মনোসংযোগ অথবা উইকনেসটা অনেকটুকু কাটা শুরু করে। তো দেখা গেছে যে যদি একটা মানুষ কিন্তু দেখা মানে যদি তারা নির্দিষ্টভাবে যদি ট্রিটমেন্ট 6 থেকে 8 মাস যদি নিয়ে থাকে, ডিপ্রেশনটা কিন্তু প্রবণতা আমরা কিন্তু মানে পুরোপুরি কিন্তু রিভার্স করতে পারি। আর যদি সিভিয়ার হয়ে যায়, যদি তার ভিতরে আত্মহত্যার প্রবণতা আসে, বারবার সুইসাইড করতে যাচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স ক্রিয়েট করা শুরু করে অথবা দেখা যায় যে অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সাথে সাইকোটিক বিভিন্ন রকমের সিমটমস ডেভেলপ হয়, হ্যালোসিনেশনস হতে পারে অথবা হাজবেন্ডকে এত পরিমাণ সন্দেহ করা শুরু করছে, তাকে হয়তো সে অ্যাটাক করে ফেলছে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করে ফেলছে, তখন তাদের ক্ষেত্রে মডারেট মানে সিভিয়ার ক্ষেত্রে আমরা হসপিটালাইজেশনের কিন্তু তাদেরকে আমরা সাজেশন করি যে হসপিটালাইজেশন দরকার। তো দেখা যাচ্ছে তারা যদি হসপিটালাইজেশন হয়ে থাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে, যখন আবার তারা মানে শারীরিক রোগের মতোই কিন্তু মানসিক রোগগুলো আছে, তো সেক্ষেত্রে দেখা যায় তারা আবার নর্মাল লাইফে কিন্তু ব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই দেখতে হবে যে কোনটা ক্ষেত্রে আপনাকে কোন মানে কোন ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আপনার দরকার, সেটা কিন্তু একজন সাইকিয়াট্রিস্টই আপনাকে বলে দিতে পারবে যে আপনি কোন ইয়ার মানে কোন ম্যানেজমেন্টে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে কাউন্সিলিং আমাদের যে মানে এখন বর্তমানে মানুষের মধ্যে যে এই প্রবণতা হচ্ছে যে ডিপ্রেশন হলে শুধু কাউন্সিলিং দরকার, না, কাউন্সিলিংয়ের সাথে যদি আপনি নির্দিষ্টভাবে ওষুধটা সেবন করেন খুব দ্রুত, কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়তো আপনি 5 বছরে সুস্থ হলেন, কিন্তু দেখা যাচ্ছে ডিপ্রেশনের সাথে ডিপ্রেশনটা যদি খুব বেশি হয়ে থাকে, ওষুধের সাথে যদি আপনি কাউন্সিলিং নেন, তাহলে কিন্তু অচিরেই কিন্তু আপনি 8 মাসের মধ্যে কিন্তু সুস্থ হয়ে যেতে পারবেন। অনেকেই যেটি বলে থাকেন সেটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ওষুধের কথা আপনি বলছিলেন সেগুলো আসলে সারা জীবন খেয়ে যেতে হয়, আবার অনেকে এটিও বলে থাকেন যে না এই ওষুধগুলো খেলে আসলে বেশি ঘুম ঘুম ভাব হয় বা অন্যান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেক্ষেত্রেও কি আসলে তারা এই ওষুধগুলো চালিয়ে যাবেন কিনা? এটা খুবই সুন্দর একটি প্রশ্ন এবং সবাই খুব আমাদেরকে এই প্রশ্নটি করে যে ওষুধগুলো কি সারা জীবন খেতে হবে কিনা। তো বিষয়টা হচ্ছে যে আসলে হচ্ছে আমাদের ডিপ্রেশনটা আসলে এপিসোডিক, দ্যাট মিন্স হচ্ছে যখন ওষুধটা থাকবে ততদিন পর্যন্ত আমরা শুধুমাত্র ওষুধটা দিব। তো দ্যাট মিন্স হচ্ছে যদি আপনি 6 মাসে সুস্থ হয়ে যান তাহলে দেখা গেছে যে আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি ট্যাপার করে ওই ওষুধগুলো 8 মাসেই বন্ধ করে দিই, সারা জীবন আপনাকে কিন্তু এই ওষুধটা খেতে হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু, যেমন দেখা গেছে যেহেতু আমরা এটা অ্যান্টি ডিপ্রেশন এবং মুড স্টেবিলাইজার এবং ব্রেইনের ওষুধ, আমাদেরকে বুঝতে হবে এই ওষুধগুলো কিন্তু সাধারণ ওষুধ না, এগুলো কিন্তু ব্রেইনের ওষুধ। তো সেক্ষেত্রে যখন ইনিশিয়াল পিরিয়ডে 7 থেকে 10 দিন আপনার হালকা ঘুম হতে পারে অথবা একটু ড্রাউজি ফিলিং হতে পারে, কিন্তু যখন এটা আপনার শরীরের সাথে মানিয়ে যায় তখন আপনি কিন্তু এটা ইটসেলফ এটা দিয়ে আপনি অফিসও করতে পারবেন, ড্রাইভিংও করতে পারবেন এবং আপনার মেন্টাল ফাংশনটা আগের থেকে অনেক বেশি দ্রুত হবে, স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। এই শুধু এই 7 থেকে 10 দিনে অ্যাডাপ্টেশনের সময়টাকে যতটুকু একটু হালকা হতে পারে সেটাও একজন সাইকিয়াট্রিস্ট আপনাকে নিয়মিতভাবে যদি ফলো আপে থাকেন সেটাও কমপ্লিট করা যায়। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিপ্রেশন নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। খেজুরের উপকারিতা অনেক বেশি। আমরা জানি খেজুর কিন্তু একটি আদর্শ ফলের মতো, কেননা খেজুর খেলে আমাদের সারাদিনের ক্লান্তি চলে যায়, তাই রমজানে খেজুরের উপকারিতা একটু বেশি। যখন আমরা সারাদিন না খেয়ে থাকি, সেহরি থেকে ইফতার পর্যন্ত যখন আমাদের না খাওয়া থাকে, সেই সময়টাতে আমাদের এমন একটি ফুড যেটা চুজ করতে হবে যেটা আমাদের শরীরে খুব দ্রুত এনার্জি প্রোভাইড করতে পারে, পাশাপাশি আদার্স যে নিউট্রিয়েন্টসগুলো আছে আমাদের বডিতে প্রোভাইড করে আমাদের শরীরকে সতেজ রাখতে পারে। আসলে খেজুরের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে তার মধ্যে পটাশিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়াও দেখা গিয়েছে আয়রন, ক্যালসিয়াম, অন্যান্য উপাদানও কিন্তু রয়েছে, এবং এই উপাদানগুলো থাকার কারণে কিন্তু এই খেজুরের উপকারিতা অনেক বেশি। যেমন খেজুর আমাদের ব্রেইন ফাংশনকে ইম্প্রুভ করে থাকে, খেজুরের কারণে আমাদের কিন্তু যেই আমাদের ক্লান্তি ভাব সেটা দূর হয়ে যাচ্ছে, কেননা খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকার কারণে এটি খাওয়া মাত্রই আমাদের সেলে গ্লুকোজটা খুব দ্রুত পৌঁছে যেতে পারে এবং আমাদের যে ক্লান্তি ভাবটা সেটি দূর করতে পারে। পাশাপাশি খেজুর কিন্তু আমাদের যে ওয়েট কন্ট্রোল যেটা আমরা বলে থাকি সেটাতেও কিন্তু খেজুর সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু হার্টের পেশেন্টদের জন্য খেজুর অনেক ভালো, কেননা খেজুরে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে।
আর যদি আমরা সারা দিন খেজুরটা রোজা রাখার পরে গ্রহণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে গাট হেলথ সেটাও কিন্তু ভালো থাকে, কেননা অনেক সময় ইনডাইজেশন বা অ্যাসিডিটির কারণে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। কিন্তু শুরুতেই যদি আমরা ইফতারে একটি খেজুর রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যেই অ্যাসিডিটি বা আমাদের যেই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা প্রবলেম হতে পারে সেটাও কিন্তু আমরা দূর করতে পারি। তাই যারা রমজানে রোজা রাখছেন তারা অবশ্যই ইফতারের শুরুতে একটি খেজুর খাবেন, যেটি আপনাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিবে এবং পাশাপাশি আপনাদের যে হেলথ বেনিফিট সেগুলো কিন্তু প্রোভাইড করবে। তবে মনে রাখতে হবে যাদের রক্তে সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেশি তাদের পটাশিয়াম গ্রহণের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, সেক্ষেত্রে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে খেজুর গ্রহণ করবেন। এছাড়া অন্যান্য বাকি যারা মানুষ রয়েছেন তারা কিন্তু খুব সহজেই ইফতারে একটি খেজুর রাখতে পারেন। আমরা কথা বলছিলাম আসলে ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে, আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে, যেখানে বলছিলেন যে কাউন্সিলিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে আসলে মুখে খাবার যে ওষুধগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে আসলে বয়সভিত্তিক কোনো ভাগ আছে কিনা বা বয়সের সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা এই ডিপ্রেশনের? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আসলে ডিপ্রেশনটা যে কোনো বয়সে হতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের থেকে যেটা আমরা বলেছিলাম যে চাইল্ডহুড ডিপ্রেশন একটি অংশ, যেটি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর বয়স থেকে কিন্তু 13 বছর বয়সের মধ্যে খুব কমনলি কিন্তু আমরা এই ডিপ্রেশনটা পেয়ে থাকি। এবং সেকেন্ড হচ্ছে আমাদের যেটি নর্মাল ডিপ্রেশন সেটি ক্ষেত্রে মিডল এজে কিন্তু খুব বেশি হয়, কারণ আমরা জানি যে আমাদের যখন মিডল এজ যখন 25 থেকে আমাদের 45 বছর বয়স তখন আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রেসের মুখোমুখি হতে হয়, পরিবারকে দেখতে হয়, টাকা পয়সা ইনকাম করতে হয়, বাচ্চা সামলাতে হয়। তো দ্যাট মিন্স যত বেশি স্ট্রেস বাড়বে তত দেখা গেছে যে আপনার স্ট্রেসের সাথে সাথে আপনার ডিপ্রেশনের প্রবণতাটা বাড়বে। আর থার্ড হচ্ছে আমাদের ওল্ড এজ অথবা জেরিয়াট্রিক ডিপ্রেশন, সেটা খুব আমাদের খুব কমন। আমরা মনে করি যে হচ্ছে বুড়া বয়সে কিন্তু কোনো ধরনের ডিপ্রেশন হয় না, এটা কিন্তু আসলে কিন্তু একটা মিথ। তো সেক্ষেত্রে ডিপ্রেশনটা কিন্তু ওল্ড এজে আরও বেশি কমন। তো দেখা যাচ্ছে ওল্ড এজে কিন্তু দেখা গেছে যে লোনলিনেস, রিটায়ারমেন্টের পরে ফ্যামিলি থেকে হচ্ছে বাচ্চারা চলে যায়, তারা একা থাকে এবং তাদের কিন্তু দেখা গেছে যে কিছু করারও কিন্তু বেশি একটা থাকে না, এবং দেখা গেছে যে সে নিজে যে পুরো অ্যাচিভমেন্ট এতদিন যে সে অ্যাক্টিভ ছিল, তো দেখা গেছে যে হঠাৎ করে তার কিন্তু একটা রিটায়ারমেন্টের পরে অথবা দেখা যাচ্ছে একটা এজের পরে তার ইয়ুথ চলে যায়, তার কাজকর্ম চলে যায়, তখন সে কিন্তু একটা কারণেই কিন্তু দেখা যাচ্ছে স্যাড হয়ে যায়, লোনলি হয়ে যায়, অথবা তার আশেপাশে কিন্তু মানুষজনও অনেকটুকু কমে আসে। তো দেখা যাচ্ছে যে এটা কারণে এবং অর্গ্যানিক অনেক কজের কারণে জেরিয়াট্রিক ডিপ্রেশনটা হয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে ডিপ্রেশন যে কোনো এজেই হতে পারে, যে এজেই হোক না কেন আমাদের ডিপ্রেশনের সেটা ট্রিটমেন্ট গ্রহণ করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ এনটিভিকেও। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রমজান মাসে আমরা খাওয়ার যে অভ্যাসটা আমরা পরিবর্তন করি, এই পরিবর্তনের ফলে দেখা গেছে, এটা কিন্তু আমার নিজের কথা না, এটা প্রমাণিত, বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে নাকি নিয়ম মেনে যদি কেউ ফাস্টিং করে বা রোজা রাখে তাহলে কিন্তু তার হাইপারটেনশন অনেকটা নিয়ন্ত্রিত হয়, এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস রেগুলারলি যে ডোজে খায় সেই ডোজটা কিন্তু অনেকটা কমে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।